এইখানে যা দেখতেছেন এগুলো এইসব ফুল সেট মেশিনটা, ঠিক আছে? এটা পুরোটা ফিটিং কত পাওয়া যাবে, কত টাকার ভিতরে? মানে কি মেশিন? না না, বাল্বগুলা, বাল্বগুলা পুরা সেট যেমন 18 ওয়াট 48 টাকা প্যাকেট সহ টোটাল খরচ, প্যাকেট সহ? হ্যাঁ, 15 ওয়াট 46 টাকা প্যাকেট সহ টোটাল খরচ, 7 ওয়াট আছে 36 টাকা প্যাকেট সহ টোটাল খরচ, 5 ওয়াট 32 টাকা প্যাকেট সহ টোটাল খরচ। এর মধ্যে আপনার সব কমপ্লিট হয়ে যাবো, আর আর কিছু লাগবে না। আর আপনার এই লাগবো, ওই যে কী জানি কয় এটা রে, স্ক্রুপ লাগবো। এটা স্ক্রু, এই যে এটার মধ্যে যে প্যানেলটা লাগাবো, ওই স্ক্রুপটা 300 টাকা প্যাকেট নিবো, 2000 পিস। আপনার এই সেটের দাম কত আসবো? সেটের দাম ওই হচ্ছে 25,000, সাথে 50টা লাইট ফ্রি আছে, 18 ওয়াট লাইট। যদি 18 ওয়াট না দেয় তাহলে 15 ওয়াট 52টা এই আর কি। এটা সহ সব সব যা আছে এই মেশিনের সেট সব, এই যে এখানে দেখতেছেন, এই দেখতেছেন একটা, এখানে ডাবল ডাইস দেখছেন, এই যে এটা গোল, এই যে ডাবল ডাইস, এর খোলা তো ডাইসটা খোলা থাকে, খোলা লাগবে না, থাক খোলো খোলো দেখেন, এই ডাইসের মধ্যে ডাবল আছে, এই দেন গোল, এই সেটা গোল, গোল লাইটগুলো আছে না, ওই যে কলেজ বডিগুলো, এটা তো থাকবেই, এটা ছাড়া তার আপনি দিব না। এই পাশে এলে গা ডিব্বা বডি, এই পাশে এলে গোল বডি, হ্যাঁ, একটার মধ্যে দুই সাইড। আচ্ছা, ছোটো মাল করতে গেলে এই ডাইসটা লাগাই দিব, হ্যাঁ, ছোটো মাল করতে গেলে এই ডাইসটা লাগাই দিব, যে প্যাচ সিস্টেম দেখছেন, এই যে গুণা গুণা, এই যে এটা আছে না, খুলবো, ঘুরলে ঘুরাইলেই খুলবো, হ্যাঁ খুলবো, খোলানোর পর আবার এইটা লাগাই দিলে আবার আবার আরেকটা ডাবল ডাইস, এইটাও ডাবল ডাইস কাটা আছে, দুই মোটাদের ডাবল ডাইস কাটা, এইটাও ডাবল ডাইস, ছোটো বড়ো সব ধরনের মাল আপনারা করতে পারবেন, ঠিক আছে? আর আছে পাঞ্চ মেশিন, এই যেটা তা হোল্ডারের ক্যাপ লাগায়, ঠিক আছে? এইটা অরিজিনাল চায়না, এটা 2 বছরের গ্যারান্টি আছে, এই মেশিন সেটের সাথে এইটা 2 বছরের রিপ্লেস গ্যারান্টি আছে, 2 বছরের মধ্যে যাই কিছু হোক দিয়ে দেবো। এটা এটা শুধু দাম আছে 5,500 টাকা, শুধু এই মেশিনটার দামই আছে 5,500 টাকা, 2 বছরের, 5,500, হ্যাঁ। আবার আরও কম দামে আছে, 3,500 টাকা দামের আছে 1 বছরের গ্যারান্টি, ওটা হলে কার্বনের, কার্বনের পিন দিয়ে তৈরি, আবার বাংলাদেশি আছে, 1500-1600 টাকা করে পাওয়া যায়। ওয়ারেন্টি তো নাই গা, এটি হলে খেলনা, মনে করেন 1-1.5 মাসে নষ্ট হয়ে যেতে পারে, আবার 15 দিনও নষ্ট হয়ে যেতে পারে। ইন্ডিয়ান আছে 2500 টাকা করে, ওটিও ভালো না, লাস্টিং করে না। চায়না মালটা খুব ভালো, 1 বছর গ্যারান্টি দেই, 3,500 টাকা যেটা 1 বছর গ্যারান্টি দেই, হ্যাঁ, ওটা 3-4 বছর আলার মধ্যে যায়, আর যেটা 2 বছর দেই এটা আরও বেশি সময় চলে যায়। স্ক্রুড্রাইভার মেশিনটা দেখতেছেন, এই যে স্ক্রুড্রাইভার, এইটা 1 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আছে, হ্যাঁ, স্ক্রোট দেখছেন, এই যে স্ক্রোট শুধু না, কাঁচা মাল আমার কাছে আছে, কাঁচা মাল পাইবেন, কিন্তু এখন পাইবেন না, কেন পাইবেন না আমি আপনাকে সত্যি কথা বলে দিই, আমার মাল আইছে, মাল আসার পরে আমার গোডাউন আইছে, আমি এখনও পর্যন্ত বাস গোস করা পারিনি, ঠিক আছে? আমার একটু সময় লাগবে, আমার বাসায় একটু ইয়ে আছে, কাজ আছে অন্য কাজ, এই কারণে আমি এখন বৃহস্পতিবারে আমার এই মাল আইছে, কিন্তু আমি এখনও পর্যন্ত গোছাইতে পারিনি। তো যাই হোক, আপনারা যদি এর মধ্যে মাল নেন, আমি হয়তো আমারটা যদি খুলাইতে পারি খোলাই দিয়ে দিলাম, না আমি এক জায়গায় আপনার এক জায়গায় ঠিকানা দিয়ে দিলাম, আপনি নিয়ে নিলেন, সমস্যা নেই, মালের জন্য সমস্যা নেই, মাল একজনের আশায় মাল বানাইলে এলে বোকামি হলো, একদম বোকামি হবে। আজকে আমার কাছে মাল শেষ হয়ে গেছে, আপনি আমার আশায় যদি বৈশাখ ঘুরতে থাকেন তাহলে আপনি লস না? আচ্ছা, আমার কাছে নাই ঠিক আছে, হয়তো আমার থেকে 1-2 টাকা ওরা বেশি রাখে, কিন্তু তাও আপনার আনতে হবে, কেন? আপনার মার্কেটটা রানিং রাখতে হবে, তাই না? আর যদি আপনি না আনেন, মার্কেটটা না রানিং করেন, তাহলে তো আপনি পিছিয়ে পড়ে যাবেন, আপনার দোকানগুলো হাতছাড়া হয়ে যাবে, আরেকজনের কাছ থেকে মাল নিয়ে নিবে, দিবে না? তো এটা একটা বড় ধরনের 20 ওয়াট আছে, 20 ওয়াট 18 ওয়াট একই, খালি প্যানেলটা আছে না, প্যানেলটা এলইডি, এলইডি 20 ওয়াটের মধ্যে 20টা আর 18 ওয়াটের মধ্যে 18টা, এই পার্থক্য আর কিছু না। সার্কিট ড্রাইভার এক, কভার এক, কোচিং এক, সব কিছু এক, প্যাকেটও এক, ঠিক আছে? হ্যাঁ, এখানে যা দেখতেছেন, এই যে একটা ই থাকবো আপনার, এই যে গ্লোগাম থাকবো এটা, ও আরেকটা আরেকটা ওয়ার স্টিপার আছে, একটা থাকবো যে ওয়ার স্টিপার, এটা তার ছিলে, হ্যাঁ, তারটা তো দাম, দাদা কামরা এত প্রোডাকশনের কাজ, দাদা কামরা ছিল সম্ভব না, তো এইটা দিয়ে আর ছিলতে দিবে। এখানে আছে যে আপনার ই আছে, তাঁতাল স্ট্যান্ড আছে, এই যে এটা তাঁতাল, তাঁতাল রাখার জন্য, বুঝছেন? হ্যাঁ, আবার এটা এটা তাঁতাল, এটা দিয়ে এলে আপনার ওই যে জ্বালা করবেন, ঠিক আছে? 60 ওয়াটের তাঁতাল, এটা ফার্স্ট ক্লাস কাজ হবে, 10টা রাবার গাম থাকবে, ওই স্টিক,
এটা দিয়ে আই যে কভারের মতো লাগাই দিব যেটা হেলে যাবে কয়টা করা যাবে দশটা দিয়ে হ্যাঁ এই দশটা দিয়ে কয়টা করা যাবে এই অনেকগুলো করা দিব একটা দিয়ে মিনিমাম একটা দিবা দুই দিন প্রায় 30টার কম হইব না একটা দিয়ে 30টা এই অল্প একটু আটা দিলেই তো লেগে যায় এটা দেওয়ার সাথে সাথে 5 সেকেন্ডের মধ্যে শুকায় যাবে এটা গালাও কি দিয়ে 5 থেকে তো ওই যে মেশিন গ্লুকাম মেশিন এই যে গ্লুকাম মেশিন এটা কারেন্ট এই যে দেন কারেন্টের ই আছে এই যে ফেলা আছে হ্যাঁ এটা গলবো হিটার হিটার আছে এটা ভিতরে এটা গোলা দেবো ঠিক আছে গোলা দেবো গা প্যাকেট পাইবেন আপনি প্যাকেট সহই পাইবেন মাল কাঁচা মাল আমার যার কাছ থেকে নেন প্যাকেট সহ পাইবেন আবার আপনি চাইলে আপনার নামে প্যাকেট বানায় লইতে পারবেন প্যাকেট কত করে পড়ে খরচ প্যাকেট খরচ করবো আপনার 4-4.5 টাকার মতো খরচ করবো মিনিমাম 3,000 পিস নিতে হবে আর প্রথমে একটা ডাইসের প্লেটের খরচ আছে 2700 টাকার মতো 2400 টাকা হলে প্লেট খরচ আর 300 টাকা ডিজাইন মোট 2700 টাকা এটা একবারই এটা আর লাগবে না কখনোই এটা একটা ডাইস মনে করেন ঠিক আছে ওটা লাগবে এটা ওই প্রিন্টারের এলাকার কাছেই ওইটা অরাই করে দিব ওখানে অরাই প্লেটটা রাইখা দিব যখন আপনি ওর কাছ থেকে করাইবেন না আপনার প্লেট আপনি আপনার সম্পদ আপনি লিয়ে যেতে পারেন ঠিক আছে এটা আপনার খুশি এলইডি লাইট গুলো ছিল না ওগুলো আমাদের চলতে